উৎসশ্রী শিক্ষকদের বদলি সুপারিশপত্র ছাড়া শুরু হলো। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করা শিক্ষকদের বদলির সুপারিশপত্র ছাড়া শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। সোম এবং মঙ্গলবার বেশ কিছু শিক্ষকের চিঠি ছাড়া হয়েছে, তাতে সই রয়েছে কমিশনের সচিব আব্দুল গনির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোর্টালের কথা ঘোষণা করেন, 31 জুলাই তা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কয়েক সপ্তাহের মধ্যেই তা ফল দিতে শুরু করেছে, যদিও শিক্ষক নেতা অনিমেষ হালদার, চন্দন গড়াই, কিঙ্কর অধিকারীরা অবশ্য এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাদের বক্তব্য, এখনও আবেদন প্রক্রিয়া চলছে, তাছাড়া নতুন করে একটি নির্দেশিকা বেরোনোর কথা, এই অবস্থায় কিভাবে সুপারিশপত্র ছাড়া হচ্ছে সে বিষয়ে প্রশ্ন তুলছেন তারা। যদিও শিক্ষকদের একটা বড় অংশ এ ব্যাপারে খুশি। অন্যদিকে বাপি প্রামাণিক সহ অন্যান্য শিক্ষক নেতারা শিক্ষা কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু ইস্যুতে। জুনিয়র হাই স্কুলের শিক্ষকরা বদলির আবেদনের সুযোগই পাচ্ছেন না, কারণ নিউ সেট আপ স্কুলগুলিতে কোথাও 2 জন কোথাও 3 জন করে শিক্ষক রয়েছেন, সেখানে 10% শিক্ষককে ছাড়া সম্ভব নয়। এই কারণে প্রায় 15,000 শিক্ষক আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। একই সমস্যা বহু উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের, কারণ সেগুলিতে উচ্চ মাধ্যমিক শিক্ষকের সংখ্যা 1 জন, তাই তাদের পক্ষে আবেদন করা সম্ভব নয়। ন্যূনতম 5 বছর চাকরির মেয়াদের শর্তটি পোর্টাল থেকে তুলে নেওয়া হলেও অনেক এসআই বা ডিআই আপত্তি তুলছেন এই বলে যে এ জাতীয় কোনো অর্ডার শিক্ষা দপ্তরের তরফে দেওয়া নেই। একই সমস্যা হচ্ছে শিক্ষাকর্মীদেরও, তাদের আবেদনের সুযোগ দেওয়া হলেও সুনির্দিষ্ট নির্দেশিকা না থাকায় ভুগতে হচ্ছে তাদের। এছাড়াও সিনিয়রিটি নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব রয়েছে, চাকরির মেয়াদ নাকি বয়স কোনটা সিনিয়রিটি নির্ণয়ে গ্রাহ্য হবে তা নিয়ে দ্বিমত তৈরি হয়েছে শিক্ষাকর্তাদের মধ্যে। কারণ 2015 সালের নির্দেশিকায় বলা হয়েছে অগ্রাধিকার পাবে বয়স, তবে উৎসশ্রী পোর্টাল নিয়ে সম্প্রতি যে প্রশিক্ষণ হয় তাতে বলা হয়েছিল অগ্রাধিকার দিতে হবে বয়সের মেয়াদকে। যদি 2 জন শিক্ষকের চাকরির মেয়াদ এবং অন্যান্য বিষয় একই হয়ে যায় তবে বয়স মিলিয়ে দেখতে হবে, তবে এ বিষয়ে কোনো নির্দেশিকা কিন্তু প্রকাশিত হয়নি। সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা না থাকায় বঞ্চিত হচ্ছেন বেশ কিছু বিশেষভাবে সক্ষম শিক্ষকও, তাই সুনির্দিষ্ট নির্দেশিকার দাবি উঠছে শিক্ষকদের তরফে। অনেকেই বলছেন চাকরির মেয়াদ বা বয়সের সঙ্গে দূরত্বের মাত্রাও মাপকাঠিতে বেশি গুরুত্ব দেওয়া হোক, যদিও তা নিয়ে দ্বিমত রয়েছে। বিকাশ ভবনের এক আধিকারিক বলেন পুরো প্রক্রিয়াটি নতুন, নিরন্তর পরিবর্তনের মাধ্যমেই নিখুঁত হয়ে উঠবে বদলি প্রক্রিয়া, সেই কাজও চলছে। দ্বিতীয় খবরটি হচ্ছে বদলি পেয়েও শতাধিক স্কুল শিক্ষকের বেতন অনিশ্চিত। পছন্দের স্কুলে বদলি পেয়ে অন্য বিপদে পড়েছেন রাজ্যের 100 শিক্ষক, আগস্টের বেতনই অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। বিকাশ ভবন থেকে ডিআই অফিসে ঘুরে তাদের বিশ্বাস অনিশ্চিত নয়, আগস্টের বেতনটা তারা হাতেই পাচ্ছেন না। কেন হলো এই আজব পরিস্থিতি? জানা যাচ্ছে উৎসশ্রী পোর্টাল শুরুর ঠিক আগে আগে বদলির অর্ডার বেরিয়েছিল তাদের, নতুন স্কুলে যোগ দিয়ে দিয়েছেন তারা, কিন্তু তাদের প্রোফাইল ট্রান্সফার হয়নি। ওই সময়ের মধ্যেই বেতন সংক্রান্ত IOSMS পোর্টাল, উৎসশ্রী পোর্টাল এবং বাংলা শিক্ষা পোর্টালের তথ্য সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে, সেখানেই আটকে রয়েছে প্রোফাইল সংক্রান্ত তথ্য। এদিকে পুরনো স্কুল তাদের বেতন সংক্রান্ত কাজ করে ছেড়ে দিয়েছে, নতুন স্কুলেও কোনো বাধা নেই, তবে যে অনলাইন প্রক্রিয়ায় বেতনটি হবে তা রুদ্ধ। বদলি হওয়া এক শিক্ষক বলেন, এই পরিস্থিতির কথা আঁচ করে 6 আগস্ট থেকে 16 আগস্ট বিকাশ ভবনে গিয়েছি, সেখান থেকে ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাটিও দ্বারস্থ হয়েছি, কেউ কোনো তথ্য দিতে পারেনি। বিকাশ ভবনের এক আধিকারিক বলেন সমস্যাটি মিটিয়ে ফেলা হবে। এই ছিল শিক্ষা সংক্রান্ত 2টি গুরুত্বপূর্ণ খবর। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।